দিলের গাম দিয়া খুঁটার উপরে খাইটা না দিলে কাজ হইব না। বাহ বাহ, ওরকম সাধনা আগে প্রেমিক হলে চিনতে পারবি সুখ প্রেমের মূল মহাজ
সুলতানে সুগাশনে হয় মাতুয়ার ফুলের সা
সেইভাবে প্রশ্ন করে ঈশ্বরের ভিতরে ভুলি নাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে কেন গুরু ধরতে হয় আপনা গজানায় একজন মানুষের মধ্যে যে বিষয়গুলা আছে গুরুর মধ্যে তা নয় গুরুর কাছে যা আছে একজন মানুষের কাছে কিন্তু তা নাই কেন নাই গুরু সাধনা করতে করতে তার নিজের আমিত্ব সত্তাকে বিলুপ্ত করে দিয়ে যে গুরুর দাসের দাস হয়ে তার কাছ থেকে যখন খেলাপথ এনেছে তার সেই গুরু তাকে গুরু দায়িত্ব দিয়েছেন তখন সে গুরুর জগতে পৌঁছে গেছে কাজেই গুরুর জ্ঞান হলো চৈতন্য জ্ঞান আর ভক্তের শিষ্যের জ্ঞান হইল অচৈতন্য কাজে ওই অচৈতন্য জ্ঞানকে চৈতন্য করে প্রস্ফুটিত করার জন্যই একজন শিষ্য গুরুর কাছে যাওয়ার প্রয়োজন হয় লেখাপড়া যদি মা বাবার গর্ভে জন্ম নিয়ে যদি লেখাপড়া করতে পারতো তাহলে কি আর স্কুল কলেজে যাইতে হইতো তাহলে স্কুল কলেজে যাওয়ার কারণ হলো লেখাপড়া শিখার জন্য লেখাপড়া যদি মাস্টারে না শিখায় ঘরে বসে বসে সারা জীবন চেষ্টা করলেও শিক্ষিত হওয়া যাবে না কাজেই নিজের জ্ঞান পরিচর্যা করার জন্য নিজের জ্ঞানকে পরিশুদ্ধ করার জন্য একজন কামেল কামেল এবং কামেলের কাছে যাইয়া নিজের এই অচৈতন্য জ্ঞানকে চৈতন্য করে যখন তার এই দেহের আমিত্ব সত্তাকে বিলুপ্ত হয়ে যায় তখন সেই শিষ্য আস্তে আস্তে ভক্তের কাতারে পৌঁছায় দরবার পক্ষ থেকে গাজী আবুল সরকার।